হ্যালো এভরিওয়ান, শুভ সবাইকে শুভ মহাষষ্ঠী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরাও ঠাকুর দেখতে বেরিয়েছো? তো আমরাও বেরিয়েছি, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগে। তো বন্ধুরা দেখো, ফার্স্টেই গেছিলাম আমাদের মানে আমার বাপের বাড়ির কাছে, মানে ব্যান্ডেলে বলাগড় মাঠে। তো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর মানে ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। তোমরাও কি গেছো এখানে? না গিয়ে থাকলে দেখো কিন্তু। আর দেখো এই যে হাতিটা কত সুন্দর, আর এই বাচ্চাটা খুব দুষ্টুমি করছিলো। যাই হোক, আর দেখো প্যান্ডেলটা দেখো, সামনে একটু প্রোগ্রামও হচ্ছিল, তো আমি জাস্ট একটু ক্লিপ করেছি। আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর। আর এই যে ভেতরে ঢুকবো, ভেতরেই ঠাকুর আছে। এই যে খুব সুন্দর করেছিল, যেমন বাইরেটা সেরকম ভেতরটা, আমার তো খুব ভালো লেগেছে। তো দূরে দূরে তো সেরকম যেতে পারিনি, বাড়ির কাছেরগুলোই দেখছিলাম। তো এই যে দেখো ঠাকুর, এক তো আমাদের পাড়ার আছে আর এটা আমার বাপের বাড়ির পাড়া দেখো। তারপর বন্ধুরা দেখো, এটা হচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেটের সামনে যে প্যান্ডেলটা, এটাও খুব সুন্দর হয়েছে, মানে হরিণ প্রজাপতি সব কিছু আছে আর কি। আর খুব সুন্দরও করেছে প্যান্ডেলটা, দেখো উপরটা নিচটা মানে খুবই সুন্দর, আর বাটারফ্লাই আছে, মানে ডেকোরেশনটাও খুব সুন্দর। আমারও এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে, আর এত ভিড় মানে সেই লাইনে দাঁড়িয়ে থেকে দেখার মতো। আর দেখো ভেতরটা দেখো কত সুন্দর। তো আজকে এই দুটো ঠাকুরই দেখা দেখা হয়েছে, আর কালকে মানে সপ্তমীটাও দেখাবো তোমাদেরকে। সপ্তমীতে দেখি কোথায় কোথায় যাই সেটা দেখাবো, আর আজকেই দুটোই দেখেছি। তো বন্ধুরা দেখো, আমি ও মা বেরিয়েছিলাম, তো এই যে আমরা ঠাকুর দেখে বেরোচ্ছি। তো দেখো, তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ জানি মানে বেশি ভিডিও ক্লিক করা হয়নি, ব্লগটা ছোট হয়ে গেছে, তো ওই দুটো ঠাকুরই দেখেছি তাই। তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।